দেশের ইতিহাসে বড় ট্র্যাজেডি সাভারের রানা প্লাজা ধসের এগারো বছর পূর্ণ হল তবে এত বছরেও এই ঘটনায় দায়ের মামলার বিচার কাজ শেষ হয়নি এতে ক্ষুব্ধ সজনহারা ও আহত শ্রমিকরা কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তার দাবি তাদের সাভার থেকে ও রহমানের রিপোর্ট জানাচ্ছেন সেরা জমনি শুভ একান্না সন্তানহারা এক মায়ের গত এগারো বছর ধরেই কাঁদছেন সাভারের আড়াপাড়া মহল্লার সাফিয়া বেওয়া দু সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে প্রাণ হারায় তার মেঝ ছেলে লাল মিয়া সেই থেকেই থামছে না মায়ের কান্না শুধু সাফিয়া বেওয়ার আদরের সন্তানই নয় মারা গেছেন এক শ্রমিক যে মামলার বিচার দীর্ঘ এগারো বছরেও শেষ হয়নি মামলার পাঁচশো চুরানব্বই সাক্ষীর মধ্যে মাত্র চুরাশি জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এই অনেক কষ্টই আছি শোনা অনেক কইছি

মাইশির বাসায় কাজ করে মাইশির কাছ থেকে চাই চিন্তায় না খাই আমার সংসারে চারজন মানুষ চার মাসের ঘর ভাড়া প্রতি বছরের মতো নিহতদের স্মরণে ধসে পড়া রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহত শ্রমিকদের স্বজন আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমাদের দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারকে একযুগ আয়ের সম ক্ষতিপূরণ পুনঃ পুনর্বাসন সুচিকিৎসা এবং চব্বিশে এপ্রিলকে শোক দিবস ঘোষণা গ্রামে শ্রমিক শোক দিবস ঘোষণা ওই ঘটনায় মোট তিনটি মামলা হয় বর্তমানে শ্রমিক মৃত্যুর মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আর এমারত নির্মাণ বিধিমালা আইনের মামলাটি স্থগিত হয়ে আছে হাইকোর্টে ফলে আইনি জটিলতায় এগুচ্ছে না মামলার কার্যক্রম সিরাজুম্মনি শুভ নাগরিক ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়